ভাই মোহাম্মদ আব্দুল সালাম উদ্দিন, বাসা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। ভাইয়ের কাছে আমি একটি লিভো হুন্ডা লিভো 2021 মডেল, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 61-51। একটু দেখা নেন উত্তরা বিআরটিএর। এই গাড়িটা আজকে হচ্ছে নয় আগস্ট 2023 10:13 বিক্রি করছি 95,000 টাকা। ভাইয়ের হাতে টাকা আছে এখনও, আমি টাকা গুনছে আমার হাতে, আমার সামনে আমি এখনও বুঝা পাইলে টাকাটা নিবো আমি ওনার কাছ থেকে। তো এই যে আজকে 9 আগস্ট 2023 10:13, ভাই এই সময়ের পূর্বে এই গাড়ি যদি কোনো মামলা মোকদ্দমা অথবা কোনো ঝাইঝামেলা থাকে সম্পূর্ণটা আমার দায়ভার, আমি এটা বহন করি। এই যে আজকে 9 আগস্ট 2023 আজকের এই সময়ের পরে 10:13 এরপরে যদি এই গাড়িতে কোনো ঝামেলা মামলা মোকদ্দমা বা কোনো ঝাইঝামেলা হয় তাহলে সমস্ত ড্রাইভার কি আপনি বহন করবেন? সামনে তাকায় বলেন, তাহলে এই গাড়িটা আপনি অবশ্যই নাম পরিবর্তন করে তো নেবেন না, এক সপ্তাহের ভিতরে অথবা যতদিন কালকে, হ্যাঁ ফোন করে বলে কালকে, হ্যাঁ যদি ফোন করে এক সপ্তাহের ভিতরে বলে আপনি নাম পরিবর্তন করে নেবেন, ইনশাল্লাহ আপনি 15 দিনের ভিতরেই নাম পরিবর্তন করে নেবেন। আপনার আমরা তো 15 দিন 1 মাসের সময় দিবেন, এক মাস পরে কিন্তু ভাই ড্রাইভারটা আমরা নিব না, আপনাকে আমরা 1 মাস পর্যন্ত নক করবো ভাই নামটার পরিবর্তনের জন্য। এরপরে যদি আপনি নাম পরিবর্তন করেন এটার রেসপন্সিবিলিটি আর আমাদের থাকবে না। আর অবশ্যই এর ভিতরে নাম ট্রান্সফার করার করতে গেলে আপনার যাবতীয় যা হিন দরকার মানে হাজির করা এটা সমস্ত ড্রাইভার আগে হাজির করে দিতে পারবেন। তো ভাই টাকাটা বুঝে যাবে, আমি 95,000 টাকা বুঝতে পাইছি ভাইয়ের কাছ থেকে। আর ভাই হ্যাঁ টাকাটা ভাই গুনছে আমি এখনো ঘুরি নাই ভাই, আপনি ঘুরি নেন টাকাটা বুঝছেন। ভাইকে আমি স্মার্ট কার্ড গাড়ির বুঝাই দিলাম, ল্যাপটপে বুঝাই দিলাম, আমাদের কাস্টমারদের আমাদের ইনভয়েস ইনভয়েসটা বুঝাই দিলাম, চাবি একটা আর একটা আছে, চাবি আর একটা মালিকের কাছে আছে, নাম ট্রান্সফারের সময় দিবেন এই তো। ভাই টাকা 95,000 ওকে নাকি? ওকে ফাইন। আজকে আমি একটা লিভো বাইক বিক্রি করলাম শেরেবাংলা নগরে, যে ভাইয়ের কাছে ভাইয়ের ছবিটাও নিতে পারেন। ভাই বাইকটা কিনছেন নাকি? আমি 95,000 টাকা বাইকটা সেল দিলাম। তো আমার ছোটোখাটো একটা পেজ আছে শখের বাইক বিডি, যদি আপনারা ভাইকে আপনার গাড়ি কিনে খুশি ভাই আমার ব্যবহারে, মানে আমাদের কাছে কোনো কি ঝামেলা মনে হলো আপনার কাছে হিন্দি চেঁচিস বা গাড়ি কোনো অবৈধ কিছু পাই না, আপনার কাছে কোনো ধরনের প্রকার সবাই চলছে ওকে কারণ আপনি বুঝলে কি আমি আপনাদের কাস্টমার পাবো কিনা ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ আপনারাও আসবেন, যদি আমার ব্যবহার ভালো লাগে থাকে ভাই গাড়ি দিলাম ইনশাল্লাহ আমি দোয়া করি ভাই গাড়ি শুনে মতো চালাক। তো আপনারা আমার পেজে একটা লাইক দিবেন অবশ্যই, আর যদি ভাই যেহেতু বলছে সবাই এই আমার পেজে ঢুকে যদি নিত্য নতুন যতগুলো বাইক আছে ইনশাল্লাহ পাবেন, তো পেজ থেকে আপনারা ইনশাল্লাহ অবশ্যই আসবেন বাইক নেওয়ার জন্য, আমি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করবো পেপার স্মার্ট কার্ড সব কিছু বুঝে দেওয়ার জন্য ইনশাল্লাহ। ওকে ভাই আসসালামু আলাইকুম, অনৈতিকভাবে আমি যা করার করে দিই ইনশাল্লাহ।